সময়টা 2017 সাল। কয়েকজন উদ্যমী ফুটবলারের ঐকান্তিক প্রচেষ্টায় দুর্গাপুরের বুকে গড়ে ওঠে আদিবাসী ফুটবল কোচিং ক্যাম্প। প্রথমে কয়েকজন ফুটবলারকে নিয়ে ফুটবল প্রশিক্ষণ দিয়ে পথ চলা শুরু করে এই ক্যাম্প। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। বর্তমানে দুর্গাপুরে ফুটবলার সাপ্লায়ারের লাইফলাইন হিসেবে গড়ে উঠেছে এই আদিবাসী ফুটবল কোচিং ক্যাম্প, যেখানে দুর্গাপুর সহ কলকাতার মাঠ কাঁপিয়ে বেড়াচ্ছে অনেক উদীয়মান ফুটবলার। যদিও প্রথমটা খুব সহজ ছিল না এই ক্যাম্প পরিচালনা করা। এরপর থেকে শুধু দুর্গাপুরই নয়, পার্শ্ববর্তী পুরুলিয়া, ঝাড়খণ্ড ও বিহার থেকেও অনেক ফুটবলার এসেছে এখানে প্রশিক্ষণ নিতে। এখানকার আবাসিক ক্যাম্পে প্রায় 30-35 জন ফুটবলার প্রশিক্ষণ নেওয়ার জন্য বসবাস করে। যদিও এই আবাসিকদের থাকা খাওয়া ও লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন এই আদিবাসী ফুটবল কোচিং ক্যাম্পের কয়েকজন ফুটবলার ও ক্যাম্প পরিচালক। কিভাবে তারা এই ক্যাম্পটি চালিয়ে যাচ্ছেন সে সম্পর্কে শুনে নেব তাদেরই মুখ থেকে। 2017 সালে আমাদের ক্যাম্পে প্রথম শুরু হয়, এই মাঠটাতে আমরা শুরু করেছিলাম। তো আজ 17 থেকে এই 2024 এই কন্টিনিউ চলছে এই ক্যাম্পটা। আমরা শুরুর দিকটা স্থানীয় ছেলেগুলোকে নিয়ে করেছিলাম, পরবর্তীকালে আমরা বিভিন্ন টুর্নামেন্ট বা ভালো স্তরে স্টেট লেভেল হোক, ইন্টার স্টেট টুর্নামেন্ট খেলতে গিয়েও অনেক আমাদের ক্যাম্পের নামটা অনেকে শোনে এবং পরবর্তীকালে বাইরে থেকেও ছেলে আসতে শুরু করে, বাঁকুড়া, পুরুলিয়া এবং এবার ঝাড়খণ্ড এবং বিহার থেকেও অনেকগুলো ছেলে এসছে। আমরা এবার প্রায় 60 জনের মতো আছে, আজকে প্র্যাকটিসে মোটামুটি 50 জনের মতো উপস্থিত এবং বাকি আরও কিছু ছেলে আসবে। আবাসিক বলতে যারা ঝাড়খণ্ড, বিহার কিংবা পুরুলিয়া থেকে যারা এসছে তাদের জন্য মোটামুটি আমরা 30-35 জনের আপাতত ব্যবস্থা করেছি এবং এই আবাসিকের জন্য যদি আরও বেশি কিছু ছেলে যদি আসে তাহলে আমরা সেটা একটু বাড়িয়ে নেব। গত বছর বেশ কয়েকজন সহৃদয় ব্যক্তি এসেছিলেন এই ক্যাম্প পরিচালনা করার জন্য আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিতে। এমনটাই জানিয়েছেন দুর্গাপুরের একজন স্বনামধন্য গোলকিপার তথা এই ক্যাম্প পরিচালক মণ্ডলীর সদস্য বিট্টু কেসকো। দুটো গোলকিপার নতুন এসেছে আর অলরেডি আমার 3টে গোলকিপার আছে আমাকে নিয়ে, আর আপাতত এবছর দুটো বাড়ি থেকে দুটো গোলকিপারকে নিয়ে এসেছে। নতুনভাবে তৈরি করে ওরা মোটামুটি আগে খেলা দেখেছি ওদের, হ্যাঁ মোটামুটি ভালোই, হ্যাঁ তার জন্য ওদেরকে ডাকা হয়েছে ক্যাম্পে। গত বছর আমাদের সেই বাবুলাল, হ্যাঁ বাবুলাল হাজ আমাদের ক্যাম্প থেকে কলকাতার জয় টেলিগ্রাফে খেললো। হ্যাঁ মানে আমি চাচ্ছি এরকম যদি আরও 2-1টা ছেলে বেরোয় তাহলে আমাদের ক্যাম্পের একটু আমার নিজেদের ভালো লাগবে না, আমরা এখান থেকে ছেলেগুলোকে তৈরি করে বাইরে পাঠাতে পারছি। বর্তমানে এই ক্যাম্পে প্রশিক্ষণ নিচ্ছেন প্রায় 60-70 জন উদীয়মান ফুটবলার। এদের মধ্যে অনেকেই কলকাতার মাঠে খেলেছে, আবার কেউ কেউ দুর্গাপুরের বেশ কয়েকটি বড় ক্লাবে যোগ দিয়েছে। এই কোচিং ক্যাম্পের প্রশিক্ষক রতন মাইতি বলেন, এখানে সুপার ডিভিশনে খেলে এমন অনেক ফুটবলার প্র্যাকটিস করছে, এছাড়াও রয়েছে অনূর্ধ্ব-17 দলের বেশ কিছু ভালো ফুটবলার। এই ক্যাম্পটি সত্যি অতি সুনামের সঙ্গে চলছে, কিন্তু তাহলেও কোথাও যেন একটু খামতি রয়ে গেছে। যদি কোনো ফুটবল অনুরাগী বা সহৃদয় ব্যক্তি কিংবা কোনো সংস্থা সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে আসে তাহলে আগামী দিনে দুর্গাপুর সহ রাজ্যের বিভিন্ন জায়গায় এখানকার ফুটবলারদের দেখা যাবে। আমি এখানে 7 বছর ধরেই কন্টিনিউ এটা প্র্যাকটিস করাচ্ছি এবং এখান থেকে যেসব ছেলেরা প্র্যাকটিস করছে তারা হচ্ছে সুপার ডিভিশনের চ্যাম্পিয়ন টিম এখানে প্র্যাকটিস করছে এবং এখানে প্রত্যেক বছরেই এরা 2-3টে ক্লাবে এখান থেকে ছেলে পাঠায় এবং আমি দেখতে পাচ্ছি এখানে এবছর যে ছেলে এসছে প্রচুর ভালো ভালো ছেলেও আছে। যদি এই ছেলেগুলোকে কন্টিনিউশনটা রাখা যায় এবং বাইরের থেকে কেউ যদি সাপোর্টিং করে একে, মানে আর্থিক দিক থেকে এবং এর ইনফ্রাস্ট্রাকচারটা আরটু যদি গুড করা যায় তাহলে এই প্র্যাকটিসের ডেভেলপমেন্টটা আরও গুড হবে। কলকাতা ক্লাব এবং এখানে অনেক আই লিগ খেলছে, তারা যদি এখানে এসে ট্রায়াল নিতে পারে আমার মনে হয় এখান থেকে প্রচুর ছেলেও পাবে এবং এরা এইসব ছেলেরা এরা একটা সুযোগও আসবে এদের লাইফে,
এবং এরা কী করতে পারে, এরা ভবিষ্যতে এখন যখন আসানসোল থেকে সায়ন খেলছে, আমাদের দুর্গাপুর থেকে গুল্লু খেলছে, এবং হচ্ছে এরকম আমাদের এইখান থেকেই অনেক ছেলে আইএসএলও খেলতে পারে এবং কলকাতা লিগের সুপার ডিভিশন, প্রিমিয়ার লিগ, এরা সব টিমেই খেলতে পারে, এই অপশানটা এদের কাছে আসতে পারে, এটা হলে খুব ভালো হয়। যদিও এখানে প্রশিক্ষণরত বেশিরভাগ ফুটবলারই আদিবাসী সম্প্রদায় থেকে উঠে এসেছে, তাদের থাকা খাওয়া সমস্ত রকমের ব্যবস্থা নিঃস্বার্থভাবে এবং আন্তরিকতার সাথে চালিয়ে যাচ্ছে এই ক্যাম্প পরিচালক মণ্ডলী। বর্তমানে এই ক্যাম্পে ফুটবলারদের মান আরও উন্নত করার জন্য বেশ কিছু সাহায্যের প্রয়োজন রয়েছে। যেমন এখানে একটি জিমের ব্যবস্থা থাকলে প্রশিক্ষণরত ফুটবলাররা উপকৃত হবে, এমনটাই জানাচ্ছেন এখানকার পরিচালক মণ্ডলী। অতএব এই মুহূর্তে কোনো সহৃদয় ব্যক্তি কিংবা কোনো সংস্থা যদি তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে আগামী দিনে এই ক্যাম্প থেকেই অনেক প্রতিভাবান ফুটবলার উঠে আসার ব্যাপারে নিশ্চিত। এলসিডব্লিউ ইন্ডিয়ার পক্ষ থেকে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই এই আদিবাসী ফুটবল কোচিং ক্যাম্পের পরিচালক মণ্ডলীকে। তারা যেভাবে নিঃস্বার্থভাবে সক্রিয় প্রচেষ্টায় এই ক্যাম্প থেকে বিগত 7 বছর ধরে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ফুটবলার তৈরি কাজ করে চলেছেন, তার জন্য তাদের ধন্যবাদ জানানো উচিত। সমরেন্দ্র দাস, এলসিডব্লিউ ইন্ডিয়া, দুর্গাপুর। সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার্ক শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমস এর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে। একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং, ওপো, ভিভো, রিয়েলমি, রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন, এছাড়াও টিভি, ওয়াশিং মেশিন, ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম। প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার, জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে, এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা। শুধু ব্যবসায় নয়, লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে, তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন সমীর ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে। প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন। আমাদের শাখা ভিড়িঙ্গি টিএন হাই স্কুলের বিপরীতে, ডিএসপি মেইন হসপিটালের সন্নিকটে, দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড়। যোগাযোগ নাম্বার 9614061558, 9332543650 এবং 9002190082।